কে এসছে? ও দিদি পুজো দিয়ে চলে এসছে। এদিকে আয় দিদি, এখন ঠাকুরের থালা নামাবে। আয় প্রসাদ পরে খাবি। ওখানে এখান দিয়ে, এখানে এখানে বুতু বুতু, এখানে পম, এখানে এইখানে এইখানে। হ্যাঁ দিদি প্রসাদ দেবে। যে দিদি পুজো দিয়ে এসছে, আবার ভূতু দেখতে গেছে। প্যাকেটটা নিচে রাখলি কেন? হ্যাঁ তাড়াতাড়ি দে, আমাদের লাগে দিয়ে তারপরে সবাইকে দিবি। বাবালে দিদি মন্দির লেগেছিল। আমরা কখন থেকে বসে আছি, পোচাত খাবো তাই একটু প্রদীপের আলোটা ওদের মাথায় ঠেকিয়ে দে। টিপ পলে বসে আছি কখন থেকে, দিদি আসছেই না। না কাজলের টিপটা পরিয়ে দিয়েছি, ওপরে পরিয়ে দিবি, ছোট্ট করে টিপ পরিয়ে দিয়েছি। দেখো দিদি আজকে আবার টিপ নিয়ে এসছে। আরে বাবা, হ্যাঁ কেউ আসবি না আমাদের বাড়ি, একদম কেউ আসবি না। দুটোতে পাশে বসে প্রসাদের অপেক্ষায় আছে। আর গ্রিলে শব্দ হচ্ছে, কে এসছে? ওই যে ওই যে প্রসাদ নামাচ্ছে। কি কি দিয়ে পুজো দেওয়া হয়েছে দেখছে। দেখো পটল ফুটলি, পটলা পুটলি খুঁজেই বেড়াচ্ছে। ওইখান থেকে ভুতুর ভালো দেখা যাচ্ছে না বলে তুই দেখেছিস? ওকে আবার জিজ্ঞাসা করছে, কানে কানে কি বললো দেখ না। ব্যাস ভুতু দেখলো কি না বিয়েছে, মাথায় একটু প্রদীপের আলোটা ই করে দিবি। দিচ্ছে না প্রসাদ? হ্যাঁ তোকে করেছে, আমাদের তাড়াতাড়ি পোতা দে তাহলেই হবে। ঠিক করতে হবে আগে, ছোট্ট করে পরিয়ে দিস। হে সারা মুখ ভরে দেয় পটলা, আর আজকেই চান করিয়ে দিলাম টিপ পড়বে বলে। ওরে বাবা, খেতেই দেবো না। হ্যাঁ ভূতু শুধু খাওয়ার কথাই ভাবে, পুজো দিয়ে কি হবে, প্রসাদ খেলেই হবে। আর তুই ভূতুকে কত পলাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না, ভূতুকে তুই কেমন করে পলাচ্ছিস, ঝেড়ে ফেলেই দিল। দেখি টিপটা পড়েছ কেমন লাগছে, দেখি পটল পড়বে না। এদিকে আয় না, তো প্রসাদ দেব না, প্রসাদ দেব না কিন্তু। ওকে বেশি করে দিস না, ও ঘষে ঘষে সারা মুখটা ভরবে। ওরে বাবা, হনুমানজির ভক্ত। কত কি পোচাত এনেছিস আমাদের, কত পোচাত! এই কই প্রসাদ, কই টিপ পরিয়ে দিলি, কত কি করিয়ে দিলি, প্রসাদ দিলি না। দেখো পুরো তেলটা পড়লো এদিকে। হ্যাঁ তাড়াতাড়ি না দিলে কিন্তু আমরা লাগু করে যাব। কেউ রাগ হবে না, ভূত দেখ না। টিপ পরে নিয়েছি, জয় শ্রীরাম, জয় হনুমান। আমাকে মুখ করছে দেখো, বলছে আমি প্রসাদ পাইনি, আমরা আগে বলবো না। মুখ দিবি না? না না ও দেয় না, ও দেখতে গেল। আমরা এখন প্রসাদ পাবো। তাতালি দে, তাতালি দে, কত দেলি কলিচ, বসে আছি কখন থেকে। সবাইকে দিতে হবে এখনো প্রসাদ, আগে যেহেতু পম্বুতুকে দেবে ঠাকুরের থালা নামাবে তাই চলে এসছে। দেখছে দেখ, ওইটা দেখছে দেখ, গুঁড়ো করে দিবি। হ্যাঁ ভূতু বেরিয়ে এসছে, এটাকে এইটা একটা দে,
গুঁড়ো করে দিয়েছিস তো? প্রসাদ ভাগ করা হচ্ছে। হনুমান দাদা সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক। দিদি পুজো দিয়ে আগেই পম্বুতুকে খেতে হইল, ওরটা খেয়ে আবার ওরটা দেখছে, ব্যাস হয়ে গেছে। যাও এবার দিদি, এবার সবাইকে প্রসাদ দিতে যাবে। হয়েছে, হয়ে গেছে। ওই দেখো কি খাইনি, কে ওটা সন্দেশটা খাইনি। হ্যাঁ, বেসনের সন্দেশ দিদি বানিয়েছিল। হয়েছে, হ্যাঁ ভূতু সব ভালো খায়। আর খেতে হবে না, দেখছে দেখ। আয় আসবে না, কেউ আসবে না ওখান থেকে এখন। আর যাও ভূতু ওদিকে যাও, ভূতু ওদিকে যাও, যাও ওদিকে যাও, ওই দিকে। হ্যাঁ হ্যাঁ ভূতু ওখানে যা, ওই দেখো কোথা থেকে দেখছে, দেখো ওখানে দাঁড়িয়েই আছে। দিদি কি করছে, ওর দেখা শেষ হচ্ছে না, দেখছে আমার হাতে প্রসাদ দিচ্ছে। যাও ওখানে যাও, খেয়েছো না? দিদি সবাইকে প্রসাদ দিয়ে আসতে যাচ্ছে, তারপরে নিজে খাবে, উপোস করেছে আজকে। যাও ওইখানে ওইখানে, আমার হাতের প্রসাদটা দেখে লাফাচ্ছে। বস, চুপ করে বস। যদি দুজনকে টিপ পরে দেখো কেমন লাগছে। আমি কাজলের টিপ পরিয়ে দিয়েছি, আর দিদি হনুমান ঠাকুরের টিকা পরিয়ে দিয়েছে, আর দুজনে আমার হাতের দিকে তাকিয়ে আছে। এই যে আমার হাতে প্রসাদ। দিদি আসবে, বৃষ্টি দিদি এসে খেতে দেবে, চুপ করে বসো। এই বৃষ্টি দিদি, কি হয়েছে বৃষ্টি দিদি? বৃষ্টি দিদি চলে এসেছে, কি আনন্দ! বৃষ্টি দিদি চলে এসেছে, এই যে বৃষ্টি দিদি চলে এসেছে, তোর জন্য প্রসাদ রেখেছে বদ্দি। হ্যাঁ ওখানে বদ্দি প্রসাদ রেখেছে তোর জন্য, তুই খাবি না খাবি না? খেয়ে নিবি তাহলে, আমাকে একটু দিবি? পম বঞ্চে দেখ, হে দিদি দে একটুকুনি। হ্যাঁ দে তাড়াতাড়ি, দিদি পুজো দিয়ে এনে প্রসাদ রেখেছে, খেতে বলছে দেখো বৃষ্টি দিদিকে। কিরে, হ্যাঁ বৃষ্টি দিদি কি বলছে, খাবে না বলেছে প্রসাদ? তুমি খাবে সেই প্রসাদটা? ও তো বললো খাবে প্রসাদ। আর ওইখানে বদ্দি কি করছে সেইটা ভূতু তাকিয়েই আছে। বদ্দি উপোস করেছে না, তাই আর কি রাতে সাবু খাবে। তুই কি সাবু খাবি? হ্যাঁ ও প্রসাদ খাবে, ওই বৃষ্টি দিদি এসছে, বৃষ্টি দিদির জন্য দাঁড়িয়ে আছে ভূতু। আর বদ্দি এখন রাতে হচ্ছে গিয়ে সাবু খাবে। এই যে সাবু ভেজানো হয়েছে, সাবু মাখছে, সাবু খেতে হবে না, চলো। সাবু খেলে অনেক পটি হবে, তারপর পটি করে এমনি তুমি ভরো, আরো পটি করে ছড়াবে। কি বাবা, আমাকে মুখ করছে দেখ, আমার কাছে এখন আর আসবে না পটলা। দিদিদের ভালো লাগছে, আর ওই ভূতু দেখছে ওখানে কোথায় দিদি প্রসাদ রেখেছে বৃষ্টি দিদির জন্য। বৃষ্টি দিদি এখন খাবে, আমরা টিপ করে নিয়েছি, বলে তুমি যাও যাও, কেউ কিচ্ছু দেবে না, বসে থাকো, এখনো দেরি আছে, সবে 8টা বাজে। কি করছে বৃষ্টি দিদি? এখন প্রসাদ খাবে না, তাই এখন বৃষ্টি দিদির দিকে তাকাচ্ছে। ও জানে এখনো যে 9টা বাজেনি ভালো মতো। কি এখন খুঁজবে শুধু, যতক্ষণ না বৃষ্টি প্রসাদটা খেয়ে নেবে ততক্ষণ এরকম করবে। বৃষ্টি আসুক, তারপরে প্রসাদ খাবে, তোরা তো দেখতে হবে না। বস ওখানে, ওখানে বস, বস চুপ করে বস।